আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। সীতাকুণ্ডে আসলে অনেক কিছু আছে। সীতাকুণ্ড যে জায়গাটায় যাব আমরা, সেটার আশেপাশে অনেক লোকেশন, সুপ্তধারা ঝর্ণা আর সহস্রধারা ঝর্ণা, এই দুইটা অবশ্যই যাওয়ার ইচ্ছে আছে, আর সাথে গুলিয়াখালি সমুদ্র সৈকত। এখন আমরা আছি ঢাকা-চিটাং হাইওয়েতে, দাউদকান্দি ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি। এখন আমরা মিয়ামি রেস্টুরেন্টে দাঁড়াইছি সকালে নাস্তা করার জন্য। এখন বাজে 11টার মতো, আর রাস্তায় একটু জ্যাম ছিল, যে কারণে আসতে মানে কুমিল্লাপন্ত আসতে আসতে অনেক টাইম লেগে গেছে। প্রথমে যাব সীতাকুণ্ড ইকো পার্কে। ইকো পার্কে অ্যাটলিস্ট একটা ঝর্ণা হইলেও ঘোরার চেষ্টা করব, আর গুলিয়াখালি বিচে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। সীতাকুণ্ড ইকো পার্ক এখান থেকে এখনও 126। আমরা অলরেডি চলে আসছি সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কে। আমি হচ্ছে গিয়ে আমরা গাড়ি নিয়ে আসছি। গাড়ির জন্য আমাদের 200 টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগছে, গাড়ির এন্ট্রি ফি, আর পার পার্সন 50 টাকা করে। আমরা দুজন আসছি, সো আমাদের 50-50 100 টাকা, আর বোটানিক্যাল গার্ডেনে গাড়ি ঢুকানোর জন্য 200 টাকা, মোটমাট 300 টাকা আমাদের চার্জ গিয়েছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি প্রথমে সুপ্তধারা একে। চলেন যেতে যেতে কথা বলি। প্রথমে আমি বলি যে আমি একদম ঢুকে একটু সারপ্রাইজ হয়েছি, যে প্রথমে একটা ঢাল পেয়ে গেছি। আমি এক্সপেক্ট করি নেই যে এরকম ঢাল পাওয়া লাগবে, কারণ এরকম ছোট চিকন পাহাড়ি রাস্তায় আমার চালানোর এক্সপিরিয়েন্স আগে কখনো ছিল না। এইবারই প্রথম আমি একদম এরকম খাড়া পাহাড় পাইলাম প্রথম। যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন তারা হচ্ছে গিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, ভিতরে চাইলে আপনারা পার্কিং করে রেখে দিতে পারবেন, ওইখানে পার্কিং করে রেখে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের গাড়ি নিয়েই ওই লোকেশনগুলোতে যেতে পারবেন। কিন্তু রাস্তা ভালোই দূর, আমি যতটুকু শুনছি বা জানছি, আমি এখনও যাইনি তাই বলতে পারতেছি না। আমি শেষের দিকে এক্স্যাক্টলি টাইমটা বলে দিব। আর আমার সাজেশন থাকবে যে আপনারা যারা পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে আসবেন, ট্রান্সপোর্টটা ক্যারি করবেন, পার্কিংয়ে রেখে দেওয়ার দরকার নেই। আর যারা পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে আসতেছেন না তারা অবশ্যই হচ্ছে গিয়ে সিএনজি আপনাদের নিতে হবে। এটি যদি আমি ঢালটা দেখাই, এই যে এরকম খাড়া ঢাল, এই খাড়া ঢালগুলো পায়ে হেঁটে বাইতে গেলে অবশ্যই কষ্ট হবে এবং অনেক কষ্টই হবে। যারা ট্রেকিং করে মানে অভ্যস্ত তাদের জন্য এটা সমস্যা না, কিন্তু মানে আমার ট্রেকিং করে কোনো অভ্যাস নেই, যে কারণে আমার পক্ষে এটা সম্ভব হইত না। আমরা মোটামুটি 3টার দিকে এসে পৌঁছাই, মানে এখন বেলা 3টার মতো বাজে, আমাদের হাতে সময় খুবই কম। আর এখানে আমি কোনো মানুষজন দেখতেছি না, মানে আমি গাড়ি চালাইতেছি, আমার গাড়ি শুধুমাত্র চলতেছে। আমি জানি না সামনে মানুষজন আছে কিনা, আমি জানি না রাস্তাও কি রাইট কিনা, কাউকে জিজ্ঞেস করার মতো মানুষ পাচ্ছি না। রাস্তা একটাই দেখলাম, এই রাস্তা দিয়ে ধরেই আমি যাচ্ছি। ও অলরেডি চলে আসছি সুপ্তধারা ঝর্ণায়, ঠিক আছে। এই যে সুপ্তধারা ঝর্ণায় চলে আসছি আমরা, এখন গাড়িটা পার্ক করে তারপরে আমরা
ঝর্ণাটা ঘুরতে যাব। মনে হচ্ছে ঝর্ণার আরো অনেক কাছাকাছি চলে আসছি। এখন পানির দৃশ্যমান কিছু স্রোত দেখতে পারতেছি এবং স্রোতের একটু সাউন্ডও শুনতে পারতেছি। ঝর্ণায় চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা, ঝর্ণা কোনো পানি নাই। এই হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। শীতকালে পানি কম থাকে, স্বাভাবিক পানি কম, তারপরেও চলে। সুন্দর জায়গাটা, সুন্দর, বর্ষাকালে আসলে খুবই উপভোগ করার মতো একটা জায়গা। বর্ষাকালের জন্য এই জায়গাটা, বর্ষাকালে আসতে পারলে খুব ভালো লাগতো। ইনশাল্লাহ অবশ্যই আমি বর্ষাকালে একবার আসবো এই জায়গায়, ঝর্ণার পানিতে গোসল করে যাবো, এটা কনফার্ম। আমার কাছে খুব ভালো লাগছে। এই ছিল সুপ্তধারা ঝর্ণা। শীতকালে আসলে স্বাভাবিকভাবে আপনারা পানি কম পাবেন, বর্ষাকালে আসলে এইটার পানি মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ঝর্ণা পাইতেন আপনারা। আমরাও চারটাই, চারটা দিয়ে পানি পড়তে দেখতেছি, কিন্তু খুবই অল্প পরিমাণে। নামার সময় ভাই কোনো প্রবলেম হয় নাই, উঠার সময় জান্ডা বাইরে যেতে। এই ঝর্ণা দেখার জন্য সেই ঢাকার থেকে ভাই এত কষ্ট করে আসছি।